মদুয়ার অসম চাহ জনজাতির ছাত্র সন্থার পৰ্যন্য রঙা চুকুয়া শাখা ছাত্র সন্থার উদ্যোগতে পরিচালনা কমিটির সহযোগত ইয়াত রঙা চুকুয়া অঞ্চলত বিভিন্ন ভাষা ভাষিক লোকে পরিপূর্ণ হয়ে আছে। জাতি জনজাতি উপজাতিয়ে ভরপুর এই অঞ্চল, এই অঞ্চলত আদিবাসী নেপালী অসমিয়া বেঙ্গলী সকল সংমিশ্রিত এটা এলাকা। এই এলাকাত প্রথমবারের বাবে ইয়াত করম পর্ব আরম্ভ করা হয়েছে আর সকল জনজাতি গোষ্ঠীক লই এই অঞ্চলত এখন উদযাপন সমিতি গঠন করে ছাত্র সন্থার উদ্যোগত ইয়াত করম পর্বভাগ আরম্ভ করা হয়েছে। আজি দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনা ইতিমধ্যে আপনাসবে দেখিছেই বহু উল মালহেরে আমার করম দল প্রতিষ্ঠা করা হয়েছে। ইয়ার পিছত করম কাহানি আছে। এই করম পর্বই এটাই ইয়াত বিশিষ্ট স্থান লাভ করেছে। এই অঞ্চলের সাংস্কৃতিক জাতি জনগোষ্ঠীর অনৈক্যর মাজত ঐক্য স্থাপন করেছে, এয়া আমি ইয়ার দ্বারাই প্রমাণিত করব পারো। আমার মাননীয় চতিয়া সমষ্টির বিধায়ক শ্রীযুত পদ্ম হাজরিকা দেব দিনের ভাগত ইয়াত আহি তেখেতে সম্পূর্ণ বর্ণনা দিছে আর তেখেত বিশেষ কারণবশত রাতি থাকিব নোৱাৰিলে, রাতি তেখেত আহিব নোৱাৰে। গতিকে আমি করম পর্বর নদুয়ার ছাত্র সন্থার তরফ, নদুয়ার আদিবাসী ছাত্র সন্থার তরফের, চাহ জনজাতি ছাত্র সন্থার তরফের, লগতে রঙা চুকুয়া শাখা চাহ জনজাতির তরফের আর লগতে উদযাপন সমিতির তরফের মাননীয় বিধায়কগুলো আমি আন্তরিক কামনা করছো, আন্তরিক শুভেচ্ছা জানিছো আর তেখেতর দীর্ঘায়ু কামনা করছো। আর ভবিষ্যতে যাতে তেখেতে এই অঞ্চলত আদিবাসী সকলের যে উৎসব করম পর্ব তার সহযোগ করে বা করে আছে, আমি তেখেতর উৎসাহ উদ্দীপনার আমি পরিপূর্ণ হয়ে তেখেতক আমি পুনর্বার ধন্যবাদ জ্ঞাপন করছি। চুকুয়াত বসবাস করা চাহ জনগোষ্ঠীর লোকসকলে, তেওঁলোকে চাহ জনগোষ্ঠী ছাত্র সন্থার ইয়াত যেহেতু ইউনিট হয়েছে, যে তেওঁলোকর চহকী যে কৃষ্টি আছে ইয়াতে করম পূজা উৎসব তেওঁলোকে পালন করবলে ওলাইছে, তাতে জুমুনের প্রতিযোগিতা হব। গতি তেওঁলোকলৈ মই শুভেচ্ছা জ্ঞাপন করছো যে তেওঁলোকে এই অঞ্চলটোত, পিছপৰা অঞ্চলটোত চাহ জনগোষ্ঠীর সকল রাইজক একত্রিত করে তেওঁলোকৰ কৃষ্টি সংস্কৃতি বা উৎসবের যেখানে পরিবেশ রক্ষা করবলে চেষ্টা করেছে ই আদরণীয়। আর ইয়াত বসবাস করা অন্য জনগোষ্ঠীর মানুষ সহযোগিতা আগবহাতো সচাকই শলাগিবলগিয়া এক পদক্ষেপ তেওঁলোকে গ্রহণ করেছে। কারণ এই উৎসব পরিচালনা করিবৰ কারণে যখন উদযাপন সমিতি বনাইছে তাত আমার রবীন কলিতা ডাঙরিয়া, রবীন ভরালি ডাঙরিয়া, সভাপতি পতাটো তারেই এক আসলে ইঙ্গিত যে সকল জাতি জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে আমার যাক চহকী সংস্কৃতি আছে চাহ জনগোষ্ঠীর বা মিচিং জনগোষ্ঠীর অন্যান্য জনগোষ্ঠীর যেখানে সংস্কৃতি আছে সকল আদান প্রদান সহযোগিতায় আমার সমন্বয় সম্প্রীতি এনাজুড়িডাল টনকিয়াল করব। গতি ইয়াত গোর্খালোকও যথেষ্টখিনি বসবাস করে আছে, যে তেওঁলোকৰো আমি সহযোগিতা আগবহাই আহিছো। গতি আমার এইখন অসমত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর মানুষের, থলুয়া মানুষের কৃষ্টি সংস্কৃতির একটা ভাল পরিবেশ রক্ষাটো আমি সকলে বিচার। আজি এই কাম ফেরাই রঙা চুকুয়াত হওয়ার কারণে মই আনন্দিত আর তেওঁলোকলৈ মই আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো। তেওঁলোকর উৎসব যাতে সুন্দরকৈ হয়, তেওঁলোকৰ আশা করা ধরনে সফল হব পাৰে তাৰে কামনা করলো। এইখিনিতে আমি চাহ জনজাতি ছাত্র সন্থা নদুয়ার আর্চা আর রঙাচুকা উপশাখা তথা রাইজর সহযোগত অনুষ্ঠিত প্রথম বার্ষিক করম পরব আজি দ্বিতীয় দিনা। প্রথম দিনা আসলে আমার যাওয়া উঠা যে কার্যসূচী, এই কার্যসূচী সম্পন্ন হয়ে গেছে এক তারিখে। আর আজি আসলে পাঁচ অক্টোবর তারিখে আজি আমার মূল কার্যসূচী ইতিমধ্যে প্রথম পতাকা উত্তোলন কার্যসূচী সম্পন্ন হয়ে গেছে, শহীদ তর্পণ তথা বৃক্ষরোপণ কার্যসূচী হয়ে গেছে। আর ইয়াত সন্ধ্যার লগে আমার ইয়াত
আজি গরম ডাল আমন্ত্রণ আর প্রতিষ্ঠা ইতিমধ্যে হয়ে গেছে, আর নিশাল মুকলি জুমুর আসলে আখড়া অনুষ্ঠান হব, আর উহে রাতে আসলে করম ডালক জাগরণের যার্যসূচী জাগরণ কার্যসূচী সম্পন্ন হব। আমি ইয়াত বিশেষভাবে স্বাধীনতা ছাত্র সন্থা এটাই আমার লক্ষ্য আর উদ্দেশ্য যে আমি যেহেতু এই বা আমার এই রাজ্যখনত আমি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত চাহ জনগোষ্ঠী এই জাতিটোয় আমি সমাজ জীবনত আসলে যেখানে আমার আসলে করণীয় আছে দায়িত্ব কর্তব্য আছে সেইখিনিকে আসলে আমি করবলে গৈ আছো। আমি এই পরম্পরাবর্ত একটা চাহ জনগোষ্ঠীর একটা বৃহৎ একটা সংস্কৃতি, এই সংস্কৃতির জড়িয়ে আমি এই রঙাচুকুয়া অঞ্চলত বসবাস করা প্রতিটি জাতি জনগোষ্ঠীর মাজত ঐক্য আর সম্প্রীতির ভাব যাতে অধিক কঠোর মানে অধিক সবল হয় তার বাবে আমার আসলে এই একটা ক্ষুদ্র একটা প্রয়াস। আমি আশা করি যে আমার এই প্রয়াসে আমার এই অঞ্চলটি বা তথা আমার এই সমাজ জীবনত একটা বিশেষভাবে বরঙনি যোগাবে। আমার এই চাহ জনগোষ্ঠীর বিভিন্ন আমার সংস্কৃতি আছে, কৃষ্টি আছে, আমার টুসু পরব আছে, যেন করম আছে বা আমার অন্যান্য কাঠি খেল বলে তেনেকা ধরনের আমার সংস্কৃতিবুর আছে, আর করম পরবটা আমি বিশেষভাবে আমার এই কারণেই আসলে রাইজে উলহ মালহেরে প্রত্যেক বছরে আসলে পরম্পরাগতভাবে পালন করে আহিছে যে এই করম পরবটা আসলে কৃষিভিত্তিক একটা উৎসব। এই উৎসব আসলে কৃষিকর্ম সম্পন্ন করার পিছতেই আসলে এই কৃষিকর্ম যাতে ভাল হয় বা কৃষিকর্ম যাতে আমার সকলোই জানে যে আমি আসলে কৃষি প্রধান দেশ আর কৃষির উপর ভিত্তি করে আমার আসলে দৈনন্দিন জীবন আগবাড়ি গৈ আছে। গতি আমার এই কৃষির উপর কৃষি যাতে কৃষিকর্ম যাতে সফল হয়, কৃষির যাতে শস খুনিয়ালে যে নদন বদন হয় তার আসলে ঈশ্বরের ওর বা আরাধ্য দেবতার ওর আমি প্রার্থনা জানাই কারণ আমি অনুষ্ঠিত করে আছো। আর সমগ্র মানে দেশের লগতে আমার এই রাজ্যখনতো আসলে চাহ জনগোষ্ঠী আদিবাসী লোকসকলে এই করম পরবটা আসলে উলহ মালহেরে পালন করে আছো। ধন্যবাদ।